ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় যেটা ছিল প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, সেই বিশ্ববিদ্যালয়ে যখন এরকম অস্ত্রের ঝঞ্ঝানি হয়, আর যখন বোমাবাজি হয়, যখন মেধাবী ছাত্রদের বিপথে ঠেলে দেওয়া হয়, তো স্বাভাবিকভাবে পরিবেশ নষ্ট হয় এবং সেটাই আমরা হতে দেখেছি। এভাবে একটা জাতিকে ধ্বংসের পথেই নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়েছিল সেই প্রচারের 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর থেকে। আমাদের আদর্শ, আমাদের চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সব একে একে ধ্বংস করার চেষ্টা করা হয়। কিন্তু এর প্রতিবাদও আবার শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এমনকি 96 সালে 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন যে নির্বাচন বিএনপি করেছিল, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল, সেই আন্দোলন যখন শুরু হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বিরাট ভূমিকা রাখে এবং যার ফলে মাত্র 1.5 মাসের মধ্যে খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয় এবং এরপরে নির্বাচন হয় জুন মাসের 12 তারিখে। সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকারে আসে। 96 সাল থেকে আমরা যখন সরকার আছি, তখন আমাদের প্রচেষ্টা একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ ফিরিয়ে আনা, দ্বিতীয় হচ্ছে শিক্ষার মান উন্নত করা, শিক্ষার পরিবেশ ঠিক করা, এবং কারণ আমরা বিশ্বাস করি জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষ একটা সুন্দর জীবন পাবে, উন্নত ভবিষ্যৎ পাবে, কোথাও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। কিন্তু একটা শিক্ষিত জাতি ছাড়া এটা কখনো হওয়া সম্ভব না, তাই শিক্ষাকে আমরা সবসময় গুরুত্ব দিই এবং গুরুত্ব দিয়ে থাকি। আর উচ্চশিক্ষা এটা একান্তভাবে অপরিহার্য, কারণ বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কম্পিউটার শিক্ষা এটা ছাত্রলীগের ছেলেদের দিয়ে প্রথম দুটো কম্পিউটার কিনে দিয়ে বলেছিলাম তোমরা অন্তত শুরু করো। এটা হয়তো এখন শুনলে অবাক লাগবে, কিন্তু সেভাবে আমরা কিন্তু শুরু করেছিলাম। যা হোক, এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আর সেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আজকে যখন করোনা ভাইরাসের সারা বিশ্ব স্থবির, আমিও ঘরে অনেকটা বন্দী, মাঝে মাঝে মনে হয় যে 2007 সালে যখন গ্রেপ্তার হয়েছিলাম তখন একটা ছোট কারাগারে ছিলাম, এখন মনে হচ্ছে একটা বড় কারাগারে আছি। আর যে কারণে আজকে এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন চত্বরে সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, এটা সত্যি আমার জন্য খুব কষ্টের, খুব দুঃখের। মনটা পড়ে আছে বিশ্ববিদ্যালয়ে, এটা ঠিক, কিন্তু উপায় নেই। রাষ্ট্র দায়িত্ব যেটা আমার, মানে আমি বলবো যে আমার পায়ে শৃঙ্খল বেঁধে দিয়েছে, সেটাই হচ্ছে বাস্তবতা। যা আমি আশা করি যে এরকম অবস্থা থাকবে না। ইতিমধ্যে করোনা ভাইরাসের আপনারা জানেন যে ভ্যাকসিন আমাদের যেটা আমরা পেয়েছি ভারত থেকে উপহার স্বরূপ, সেটা এসে পৌঁছে গেছে, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা 25 তারিখে বা 26 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখছিলাম তার বক্তব্যের অংশবিশেষ।